ফেসবুকে টু ফ্যাক্টরের কারণে অনেকেই আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগইন করতে পারে না। অনেক সময় দেখা দেয় আমাদের যে সিমটা থাকে সিমটা ভেঙে ফেলি বা হারিয়ে যায়, অথবা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপটাকে ডিলিট করে ফেলি। তো যে কোনো কারণে আমরা টু ফ্যাক্টরের কোডটা দিতে পারি না, যার কারণে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগইন করতে পারে না। বাট আজকের এই ভিডিওটায় আপনি একদম লাইভ প্রুফ দেখবেন যে কীভাবে টু ফ্যাক্টরের কোড ছাড়া, টু ফ্যাক্টর বাইপাস করে আমরা ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করি। তো আপনার যদি টু ফ্যাক্টরের কোড ছাড়া ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার প্রয়োজন পড়ে তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন। তো অবশ্যই ভিডিওটা ঠান্ডা মাথায় দেখবেন, তাহলে আপনি 100% আপনার ফেসবুক অ্যাকাউন্টটা নিজেই রিকভারি করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে, ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো দেখেন এখানে হচ্ছে আমরা একটা ব্রাউজারে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি, এবং এখানে হচ্ছে নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পর এখানে টু ফ্যাক্টরের কোডটা চাইতেছে। বাট হচ্ছে আমার কিন্তু সিমটা নাই, বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপটাও ডিলেট হয়ে গেছে, যার কারণে কোডটা দিয়ে আমি অ্যাকাউন্টটা লগ ইন করতে পারতেছি না। তো এখন কীভাবে টু ফ্যাক্টরটা বাইপাস করব? তো বাইপাস করার জন্য এখানে হ্যাভিং ট্রাবল এই অপশনটায় ক্লিক করবেন। তবে অবশ্যই মনে রাখবেন আপনি যে কোনো একটা ব্রাউজারে কিন্তু অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন। এরপর দেখেন এখানে আই ডোন্ট হ্যাভ মাই ফোন একটা অপশন রয়েছে, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে কন্টিনিউ। তো এখানে ক্লিক করার পর তারা বলতেছে আপনি আমাদের সাথে যোগাযোগ করে টু ফ্যাক্টরটা বাইপাস করতে পারেন। তো জাস্ট আপনি কী করবেন, এখানে একটা ক্লিক করবেন কন্টাক্টাসে। কন্টাক্টাসে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে, এবং এখানে আপনাকে বলতেছে স্টেপ ওয়ানে আপনাকে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে, এবং স্টেপ টুতে হচ্ছে আপনার যে এনআইডি কার্ডটা রয়েছে সেটা সাবমিট করতে হবে। তো আপনাদের যাদের এনআইডি কার্ড নাই তারা কীভাবে কী কাজটা করবেন সম্পূর্ণ ভিডিও শেষে বলে দিব। তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, এনআইডি কার্ড ছাড়াও টু ফ্যাক্টর আপনি বাইপাস করতে পারবেন। তো যাই হোক, ধরে নিলাম আপনার এনআইডি কার্ড আছে এবং আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাকে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে বল। তো আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, যে ইমেল অ্যাড্রেসে আর কোনো ফেসবুক অ্যাকাউন্টে এরকম একটা ইমেল অ্যাড্রেস দিব। দেওয়ার পর জাস্ট এখানে নেক্সট করে দিব। নেক্সট করার পর দেখবেন যে আপনার সামনে এরকম একটা পেজ শো হবে, এবং এখানে আপনার কিন্তু শুধু এনআইডি কার্ড না, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এখানে যদি শো মোর অপশনে ক্লিক করেন সবগুলো শো হবে। এখান থেকে যে কোনো একটা কার্ড আপনি সাবমিট করে টু ফ্যাক্টরটা বাইপাস করতে পারেন। তো আমাদের যেহেতু ফোনে ছবি তোলা আছে এনআইডি কার্ডের, সেই জন্য আমরা আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস এই অপশনটা ক্লিক করবো, এবং এখান থেকে আমাদের যে কোনো একটা কার্ড সাবমিট করতে পারবো। তো আমরা জাস্ট আপলোড অপশনে ক্লিক করবো, এবং এখান থেকে আমাদের যে এনআইডি কার্ডটা রয়েছে সেটা সিলেক্ট করে দিব। তো দুইবার সিলেক্ট করব এবং হচ্ছে এখানে সাবমিট করব। তো সাবমিট করার আগে অবশ্যই মাথায় রাখবেন আপনি যে এনআইডি কার্ডটা সাবমিট করবেন ওই এনআইডি কার্ডের যে ফুল নামটা রয়েছে ওই নামটা যেন আপনার ফেসবুকের সাথে হুবহু মিল থাকে, এবং যে ডেট অফ বার্থটা রয়েছে এনআইডি কার্ডে এবং ফেসবুকে দুইটাই কিন্তু সেম সেম থাকা লাগবে। এই দুইটা জিনিস যদি আপনার মিল থাকে তাহলে কিন্তু টু ফ্যাক্টরটা বাইপাস হবে, আদারওয়াইজ হবে না। তো আপনাদের যাদের এনআইডি কার্ড নাই বা এইসব জিনিস মিল নাই তারা চাইলে সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো কীভাবে যোগাযোগ করবেন ভিডিও শেষে বলে দিব। তো ওকে, দেখতে পাচ্ছেন এখানে বলতেছে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর ইনফরমেশন, অর্থাৎ 24 ঘন্টার ভিতর তারা কিন্তু আমরা যে মেইলটা দিয়েছি ওই মেইলে তারা হচ্ছে কন্ট্যাক্ট করবে, এবং আমাদের সব ঠিক থাকলে ওখানে একটা লিঙ্ক দিয়ে দিবে যার মাধ্যমে টু ফ্যাক্টরটা বাইপাস করতে পারবো। তো এখান থেকে ভিডিওটা একটু স্কিপ করি, এবং যখন মেইলটা আসবে এখান থেকে ভিডিওটা স্টার্ট করে আপনাদেরকে লাইভ প্রুফ টু ফ্যাক্টরটা বাইপাস করে দেখাবো। তো দেখেন ভিউয়ার্স, কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আমাদের মেইলটা চলে আসছে, এবং এখানে যদি আপনার পজিটিভ রিভিউ আসে অবশ্যই এখানে দুইটা মেইল আসবে। তো আমাদের কিন্তু দুইটা মেইল চলে আসছে, আমরা জাস্ট এই মেইলটাকে ওপেন করে দিব। ওপেন করার পর এখানে আপনি দেখতে পারবেন যে আপনাকে একটা লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, থ্যাংক ফর সাবমিটিং ইউর আইডি, এবং নিচের দিকে এখানে একটা গো টু ফেসবুক অ্যাকাউন্ট এরকম লেখা আসবে, এবং এখানে একটা তারা পাসওয়ার্ড দিয়ে দেবে। তো আমরা কী করবো, জাস্ট এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে যে কপি ইউআরএল একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক করবো, এবং এই ইউআরএলটাকে কপি করবো। কপি করার পর যেই ব্রাউজার থেকে আপনি হচ্ছে এনআইডি কার্ড সাবমিট করছিলেন সেই ব্রাউজারে চলে আসবে, এবং এখানে সার্চ বারে এসে আপনি যে লিঙ্কটা কপি করলেন এই মাত্র জাস্ট এটা দিয়ে সার্চ করে দেবেন। সার্চ করলে দেখতে পারবেন আপনার টু ফ্যাক্টরটা কিন্তু বাইপাস হয়ে যাবে, এবং এখান থেকে সেভ ব্রাউজার এরকম একটা লেখা চলে আসবে, আপনি জাস্ট কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দিলে এখান থেকে ইয়েস করে দিবেন, কনফার্ম ইউর ফোন, গো টু সেটিংস। তো দেখেন এরকম আসবে, এরকম আসলে আপনি জাস্ট ব্যাক টু হোমে ক্লিক করলে দেখবেন যে আপনার ফেসবুকে চলে আসবে সরাসরি। তো এখানে দেখেন এই যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু এখানে লগ ইন হয়ে গেল। এখন কিন্তু আপনি চাইলে সেটিংস থেকে নতুন পাসওয়ার্ড সেট করে মানে যা যা করা লাগে সব কিছু করতে পারবে, এবং নতুন একটা নাম্বারে টু ফ্যাক্টর অ্যাড করে নিতে পারবো। তো এইভাবে মূলত টু ফ্যাক্টর বাইপাস করতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনাদের যাদের হচ্ছে টু ফ্যাক্টর বাইপাস করার এনআইডি কার্ড নাই বা কোনো ডকুমেন্টসই নাই তারা কীভাবে করবেন, বা টোটাল বিষয়টা আপনি কিছুই বুঝেন নাই, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন চেক করবেন। এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমাদের অফিসিয়াল গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, যে কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের টু ফ্যাক্টরটাকে বাইপাস করে দিব। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে পেমেন্ট করতে হবে, এটা কোনো ধরনের ফ্রি সার্ভিস না, আমাদের মাধ্যমে কাজ করালে অবশ্যই আপনাকে পেমেন্ট দিতে হবে, এটা মাথায় রাখবেন। তো আজকের ভিডিওটা দেখে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।